এবার তোমরা দুজনে এ ওর মাথায় কাটানা দিয়ে মারবে, যে প্রথমে হার মানবে তাকে ডেজার্ট ইগলের স্কিনটা খুলে দিতে হবে। যদি জিতি তাহলে ও তোমাকে ফ্রেন্ডে নিয়ে নেবে। তুমি আমার সাথে ডাইনামিক ডুও করে নেবে। এবার তুমি মাথা নিচু করো। লাগলো? বাপরে, লাগেনি লাগেনি। তুমি আমারটা দিয়ে মারো তো। কি হলো বাবু? লেভেল 4 এর হেলমেট পরে আছি, তবু ড্যামেজ দিচ্ছে। আমি খেলবো না। কেন? তুমি ওকে ফ্রেন্ডে নেবে না? না, তোমরা সব হ্যাক লাগিয়ে খেলছো। মিস্টার রাইস্টার রায়, টুর্নামেন্টে হ্যাক ইউজ করার অপরাধে আমি তোমার কিলটা নিলাম। যদি আমার কিলটা নিতেই হয় তাহলে তোমায় গ্র্যান্ডমাস্টার পুশ করতে হবে। আমি গোল্ডের প্লেয়ারদের কিল দিই না। ইচ্ছা করলে তুমি আমাকে পেছন থেকে ড্যামেজ দিতে পারো, কিন্তু তুমি যে রাইস্টারের গেম প্লে দেখে তৈরি, সে কখনো এনিমিকে পেছন থেকে কিল করে না। খবরদার, এখানে কেউ গুলি চালাবে না। আমি এখানে টিম আপ করতে এসেছি। আমার সামনে উঠবস করে আসবে তো? বেশি কথা বললে তোরই কিল নিয়ে নেব। আমার পুরো স্কোয়াড আছে। আরে সালা, আমি তো টিম আপ করতে এসেছিলাম আর তুই থার্ড পার্টিকে মেরে দিলি। ইয়ে বাবুরাও কা স্টাইলে। এই আমাকে একটা রেয়ার আইটেম দে যেটা কারোর কাছে নেই। রেয়ার আইটেম? এর সাইজ তো মনস্টার ট্রাকের মতো। একে কি দেওয়া যায়? পেয়ে গেছি। এই নে লেজেন্ডারি জাইয়া। কিন্তু এটা তো আমার বিচিত ফিট হবে না। আরে কি বলছো, এটা কাব্য আর ট্রিপল আর ভাই একসাথে পড়তো, এটাতে তোমার পুরো স্কোয়াড চলে আসবে। এইবার আমি বুইয়া করব। তো সব প্রো প্লেয়াররা আজই খুলে নাও মাত্র 500 ডায়মন্ডের টপ আপে অ্যাঞ্জেলিক জাইয়া। ডবল ড্যামেজ আর সিঙ্গেল রেঞ্জ, তোমার M10 হয়ে যাবে আরো লম্বা। বোকা চালুচি মালটা পুরো দিস, মাসির গল্প